চা জিনিসটা এমন না, মানে একা খেতে ভালো লাগে না, যদি আড্ডা দেওয়ার মুডে থাকো তো। হ্যাঁ, চা খাবো বলে যদি খাও তাহলে একাই হাজার একটা সঙ্গীর সমান, মানে চা তুমি যে কোনো মুডে খেতে পারবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো দুপুরের খাওয়ার টেবিল থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর আজকে আমাদের এত সুন্দর সুন্দর খাবার তোমার সাথে শেয়ার না করে আর পারলাম না। এই হলো ভাত, এই হলো আলু সিদ্ধ কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, এই হলো ডালের বড়ি দিয়ে পালং শাক ডাল, আর এই হলো মিঠুন। না, সাথে আছে পেঁপে। ও, সাথে আছে পেঁপে সিদ্ধ। কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খাচ্ছ? না না, শুধু খেয়ে নিচ্ছ? আচ্ছা, মানে ঠুসতে হবে, ঠুসে নিচ্ছ ওটাকে সুন্দর করে। একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টিয়াজ কাঁচা তেল দিয়ে মেখে খেতে হয়। যাই হোক, আর এনে খাওয়া হয়ে গেছে, এতক্ষণ আমরা কাজে ব্যস্ত ছিলাম, আরো দুটো বাড়ি দেখতে গেছিলাম, তো তার জন্য অনেক বেশি লেট হয়ে গেলো। যাই হোক, ঝটপট খেয়ে নেই, খেয়ে আমাদের যেতে হবে আবার কাজে। কাজ মিন্স আমাদের অফিস, অফিস মিন্স অফিসের পরিবর্তে যে একটা ছোট্ট একটু ফ্ল্যাট আমরা ভাড়া করে রেখেছি, যেখানে আমাদের এমপ্লয়িগুলোকে আপাতত বসাচ্ছি, সেখানে চলো আচ্ছা তোমাদের নিয়ে যাই। তুমি একটু নেবে তো? তোমাদের চলো নিয়ে যাই, দেখাবো কোথায় বসে ওরা কাজ করছে, আর অফিসটাকে মানে অফিসের বদলে কোথায় বসে মানে বেশ ভালো কষ্ট করে ওরা কাজ করছে সিরিয়াসলি। এই হলো আমাদের অফিসের বিল্ডিং, যেখানে এখন মিঠুন ঢোকাচ্ছে নিজের স্কুটি। তোমার ওই অটোগ্রাফের ব্যাপারটা আমি করার চেষ্টা করি। খুলেও যেতে পারে তো এইমাত্র জাস্ট ওয়াক করে এলো, আর এখন আমি যাবো চা বানাতে আমার নিজের জন্য একার জন্য, কারণ কি মিঠুন গেছে একটু চাঁদনিতে। মিঠুন চাঁদনিতে গেছে আমার একটা ব্লগিং ক্যামেরা নেওয়ার জন্য, কারণ এই ক্যামেরাটা তো না এখন ফোকাস অফ হয়ে যাচ্ছে, মানে আমি আমাকে ফোকাস না করে পেছনটা করছে, যে সাবজেক্টটা যে জিনিসটা আমি দেখাচ্ছি সেই জিনিসটাকে ফোকাস না করে অন্য কিছু দেখাচ্ছে। আর DSLR নিয়ে নর্মালি লোকে ব্লগ করে যারা খুব ভালো কোয়ালিটির ব্লগ করে, কিন্তু যারা ছেলে তাদের পক্ষে সম্ভব, মেয়েদের পক্ষে মানে আমার পক্ষে অন্তত একটা DSLR নিয়ে উইথ তোমার মাইক এভাবে করে করে ব্লগিং করা সম্ভব না, এটা যেমন ধরে আছি সম্ভব না। তার জন্যে এবার ফার্স্ট টাইম আমরা লাইফে ফার্স্ট টাইম সনির ক্যামেরা ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, দুষ্টু ছেলে। চা জিনিসটা এমন না, মানে একা খেতে ভালো লাগে না, যদি আড্ডা দেওয়ার মুডে থাকো তো। হ্যাঁ, চা খাবো বলে যদি খাও তাহলে একাই হাজার একটা সঙ্গীর সমান, মানে চা তুমি যে কোনো মুডে খেতে পারবে, দুঃখ হোক খুশি হোক, কিছু চিন্তা করছো বা খুব টেনশনে আছো, যখন তোমার মন করবে তখনই চা খেতে পারবে। চা একটা এমন জায়গা আমাদের জীবনে। আমি সবসময় আমার নিজের কাজের জন্য না একটা কিছু রুটিন মেনটেন করি, একটা কিছু শিডিউল করে নিই, তো ওই হিসেবে আমি কাজ করি।
কিন্তু আমার ব্লগিং এ না কোনো শিডিউল নেই, হয়তো বিশ্বাস করবে না, এত বছর ধরে করছি তারপরে বলছি। আমি যখন আমি ইউটিউবে আসিনি, মানে বিয়ের আগে বলো বা বিয়ের পরেই বলো, না বিয়ের পরে আর সময় পাইনি, কারণ বিয়ের পরে আমি চাকরি করতাম। আর বিয়ের আগের কথা ধরে বলছি, যখন মন খুব খারাপ লাগতো বা খুব বেশি খুশি হতাম তখন আমি গান শুনতাম। আমার কুমার শানু আর অলকা ইয়াগনিকের যে জোড়িটা, ওদের ওই নাইনটিজের যে গানগুলো না, আমার অসাধারণ লাগে, দারুণ লাগে আমার শুনতে, সবসময় আমি শুনতাম। আর তারপর এই যে যখন এখন ব্লগিং করছি বা এখন ইউটিউবে জবে থেকে আমি নিজেকে ইন্ট্রোডিউস করিয়েছি, তারপর থেকে আমার যখন মন খারাপ লাগে তখনও বলতে পারো, আর যখন মনে খুব খুশি হয় তখন আমি বাস ক্যামেরা নিয়ে বসে পড়ি। আমি জানি না কেন তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং, ছোটো থেকে ছোটো জিনিসটা যখন শেয়ার করি না, আর মনে হয় আমার মনটা অনেক হালকা হলো। আমার মনে হয় মানে বেস্ট জায়গা, সব থেকে বেস্ট পার্সন যে এই জিনিসগুলোকে আমার দেখছে, আমি যে বলছি সেগুলোকে সে যেন চুপ করে শুনছে, তোমরা তোমার সাজেশন দাও। কিন্তু ওই সময়টা, যে সময় তুমি প্রচণ্ডভাবে বলতে ইন্টারেস্ট, ওই সময় কাটার কেউ থাকে না। তোমার যাও মনে হয় তুমি বলে দাও, আর তারপর তোমার কমেন্ট করে তুমি জানাও এই ব্যাপারে তোমাদের কি ভিউ, তোমরা কিভাবে কি চিন্তা করো, ব্যাস এই জিনিসগুলো। তো ব্লগিং হচ্ছে আমার জন্য এমন একটা জায়গা যেখানে আমি খুব যখন খুশি হই তখন আমি শুরু করে দিই, তার কোনো রুটিন নেই। আর যখন মনে হয় একটু মনটা খারাপ, ঘরে একা রয়েছি, তখন আমি করি যেন মনে হয় যে না, ঘরে আমি একা নেই, আরো কেউ রয়েছে যার সাথে আমি কথা বলছি। আর আরিয়ানের একটু পরীক্ষা, তো আরিয়ান একটু ব্যস্ত সবকিছুর সাথে, আর তার সাথেই দেখো যেখানেই থাকবো যেখানেই যাবো, দুচ্চু বাবাটা, দুচ্চু বাবাটা এসে হাজির, দুচ্চু বাবাটা এসে হাজির। ওলি বাবা, মুখটা লুকিয়ে নিতে হলো, একটু এত সুন্দর শুয়েছিলিস, আমি একটু শর্টটা নিতে গেলাম আর সাথে সাথে মুখটা লুকিয়ে নিতে হলো। হ্যাঁ, আজকে একটা জিনিস ফাইনাল হলো, সেটা হচ্ছে আমরা নেক্সট কোথায় রেন্টে যাচ্ছি সেটা ফাইনাল হলো। ফাইনাল বলতে এখন সেমিফাইনালে আছে, এখনও দুই একটা জিনিস ক্লারিফাই করা বাকি আছে, এখনও জানা টানা বাকি আছে, তারপর আমরা অ্যাডভান্স করবো। যেখানে আমরা এবারে ভাড়াতে যাচ্ছি সেখানে না সব কিছু খুব ভালো দেখেছো তোমরা, সেদিনকে যে ভিডিওটাতে দেখলাম ফার্স্ট আর সেকেন্ড ফ্ল্যাট, তো সেকেন্ডটাতে তো যেতে পারবো না কারণ ওটাতে পুরো মানে ফুল ফার্নিশ, তো ওই ওখানে গিয়ে আমি আমার জিনিসগুলো কোথায় রাখবো। তো ফার্স্টে যেটাতে গেলাম ওটা, তো আজকে আমি তাই একা একা যখন এখানে চা খাচ্ছি তখন চিন্তা করছি যে এই যে ভিউটা তোমরা দেখতে পাও না ওখানে, ওটা হচ্ছে গিয়ে 15-16 ফ্লোর মিলিয়ে, কিন্তু ওখানে এই ভিউটা দেখতে পাবে না, এটা 10th ফ্লোর, ওটা 15-16 ফ্লোর, তারপরও তোমার ভিউটা অত ভালো আসবে না ব্যালকনি দিয়ে। ওখানে বড় বড় চারটে ব্যালকনি, অসাধারণ, সেদিনকে তো ভালোভাবে শুটিং করা যায়নি। খুব ভালো ঘর, বড় বড় ব্যালকনি, ব্যালকনির মধ্যে তুমি ছোট একটা টেবিল চেয়ার চেয়ার দিয়ে বেশ সুন্দর ব্যালকনি ডেকার ফেকার করতে পারবে না, খুব সুন্দর। কিন্তু সমস্যা হচ্ছে এটা কি, এখানে যেমন সন্ধ্যেবেলা দাঁড়িয়ে যে সুন্দর লুকটা দেখতে পাচ্ছ ওখানে সেটা দেখতে পাবে না, দূর দূর পর্যন্ত কিছু নেই, শুধু মাঠ আর মাঠ, আর রয়েছে একটা বড় সোসাইটি আর ক্যান্ডোর আইটি পার্ক, তো সেটাও আবার পড়ছে আমার ব্যালকনির দিকে না, সেটা ওই সাইডে যাদের ফ্ল্যাট পড়ছে তাদের ব্যালকনির দিকে ওটা পড়ছে, আমাদের ব্যালকনির দিকে নয়। তো যাই হোক, দিনের টাইমে ঠিক আছে, কিন্তু রাতের ভিউতে খুব একটা বেশি কিছু দেখা যাবে না ঠিক কথা, কিন্তু ঘরগুলো অসাধারণ, খুব ভালো ঘর, সিস্টেমগুলো খুব সুন্দর, আর তোমার কিচেনটা তো মানে কিচেনের সময় তো একটাই বলতে, কারণ কি আমি আজকে এত মাস কলকাতায় এসেছি, আমি কিচেনে ঢুকে সেভাবে কিচেনটাকে এনজয় করতে পারছি না, একটু চা করতে যাচ্ছি, কখন একটু ভালো রেসিপি যদি মনে হয় তোমাদের সাথে শেয়ার করি তখন একটু নিয়ে ঢুকছি, ইভেন ওখানে ক্যামেরা রাখার একটা জায়গা নেই, কাউকে ক্যামেরা নিয়ে এভাবে ধরে থাকতে হবে, তবে গিয়ে একটা রেসিপি আমি শ্যুট করতে পারবো। কিচেনের চারদিকে মোটামুটি উইন্ডো আর ব্যালকনি ঝালকানি মানে ইউটিলিটি মিলিয়ে আলোতে আলো, আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, ফাঁকা, নতুন মানে নতুন ইন্টিরিয়ার করা, খুব সুন্দর কিচেন যেখানে আমি মজা করে রান্না করতে পারবো, সকালে উঠেই একদম মানে চোখ ঢলতে ঢলতে কিচেন চলে যেতে পারবো চা বা কফি বানানোর জন্যে, তোমরাও এনজয় করবে আর আমি নিজেও এনজয় করবো। তবে সোসাইটিটা একটু ছোট, মানে এখানের যে সোসাইটিটা এখন যেখানে রয়েছি বা আমি আগে ব্যাঙ্গালোরে যেখানে থাকতাম, বিশাল সোসাইটি, ভেতরে গার্ডেন রয়েছে, কত কিছু মানে ঘোরার জায়গা থাকাগুলো রয়েছে, সুইমিং পুল ফুল অনেক কিছু রয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরে আমি কোনোদিন বেরোতাম না সোসাইটি, মানে বেশি একটা আউটসাইডের সিন তুমি দেখবেও না আমার ব্লগে, আর এখানেও আমি খুব একটা বেরোই না কারণ ওই বন্ধু বান্ধব গ্রুপিং করা করাগুলো আমি খুব একটা মানে পছন্দ করি না, আমি করিও না কখনো, স্কুল কলেজ টাইমে লাস্ট করতাম ওটাই, তারপর আর কখনো এসব করিনি। অ্যাকচুয়ালি মানে মিঠুন জবে থেকে আমার লাইফে এসছে, মানে আমাদের রেজিস্ট্রি হয়েছে তার এক মাস আগে মিঠুন সাথে আমার পরিচয়, ঠিক আছে, তবে থেকে শুরু করে এখনো পর্যন্ত না কোনোদিন আমি
বন্ধু বান্ধব আর রিলেটিভের প্রয়োজনটা মনে করিনি, মানে কমিটা মেসেজ করিনি। এই যে বিয়ের পর থেকে বাইরে থাকতাম, মিঠুর অফিস থেকে আসবে, তারপর ওর সাথে মিলে এক কাপ চা খাবো, গল্প করবো, সারাদিনে কি হলো কি না হলো এইসব নিয়ে, মানে আমার মানে ওটাই অভ্যাস হয়ে গেছে আমার। আর মিঠুন কারণ এমন একজন মানুষ না, মানে কি বলবো, কোনোদিন আজ পর্যন্ত মিঠুনের মুখে না শুনিনি আমাকে নিয়ে যে এই জিনিসটা চাই না, এই না শব্দ কোনোদিন শুনিনি। ওই এমন একটা মানুষ যার সাথে মানে লাইফে সমস্ত কিছু শেয়ার করা যায়। লোকে অনেক সময় বলে যে হাজব্যান্ডের সাথে সমস্ত শেয়ার করা যায় না, কিছু জিনিস থাকে যেটা হাজব্যান্ডের কাছে লুকোতে হয়, এমন কোনো জিনিস আমার লাইফে নেই যেটা মিঠুর কাছে আমি লুকিয়েছি বা লোকানোর মতো কিছু। কারণ কারণ এটাই যে মানে কোনোদিন বন্ধু বান্ধবের কমে কোনোদিন মেসেজ করে দিই, যে কারণে যে সোসাইটিতে থাকি না কেন আমার কোনো প্রবলেম হয় না যে নিজের সোসাইটি নিজের ক্যাম্পাস কতটা, ওখানে গিয়ে কি ঘোরাঘুরি এসব করতে পারবো, কি রাতের একটু ওয়াক করতে গিয়ে হাওয়া খেতে পারবো, যেটুকুই হোক না মোটামুটি একটু পাইচারি করার মতো হলেই হলো। কখনো কখনো আমরা ডিনারের পর একটু ওয়াক করে দুজনে মিলে ব্যাস এটুকুই। তো যাই হোক, খুব শীঘ্রই তোমরা দেখতে পারবে আমাদের নতুন ঘর, নতুন সংসার, কারণ এখানে অনেক কিছু প্রবলেম ছিল। আরিয়ানের রুমের এখনও তো ওয়ার্ড্রপ খোলা, আর ওয়ার্ড্রপ এখন এইভাবে এইভাবে নড়ছে, মানে নিচের থেকে যে সিমেন্ট আর বালি যে প্লাস্টারগুলো প্লাস্টারগুলো খুলে খুলে আসছে। তো এইসব থেকে এবার মুক্তি পাবো। প্রেক উঠে উঠে থাকে, মানে উডেন ফ্লোরিং তো, তো প্রেক উঠে উঠে রয়েছে, এগুলো মানে অনেক মানে ইয়েভাবে অ্যাডজাস্ট করে আছি। যাই হোক, এবার আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ একটা ভালো ঘর মানে একটা খুশি ভরা সংসার, এটা আমি মানি। ঘরে যদি কোনো প্রবলেম হয় না তো তোমার লাইফে অনেক কিছুতে প্রবলেম হওয়া শুরু হয়ে যায়। ঘরটা যদি দেখি হ্যাঁ সব কিছু ঠিকঠাক, একটা শান্তির জায়গা, তুমি যত যাই যেখানে ঘোরো না কেন, ফাইভ স্টার হোটেল দেখো, কিন্তু ওখান থেকে যখন ফিরবে তখন তোমার এত মজা হবে, কারণ এখন আমি নিজের ঘরে ফিরছি। তো সেই ঘরটাতে এসে যদি দেখি আজকে এই প্রবলেম, কাল ওই প্রবলেম, পরশু ওইটা খুলে আসছে, তরশু ওয়াটার লিকেজ হচ্ছে, আরেকজন এসে কমপ্লেন করছে, তখন কেমন লাগে? তো আই হোপ এটা নতুন সোসাইটি, নতুন মানে ইন্টেরিয়ার ফিন্টেরিয়ার সমস্ত কিছু নতুন ভালো করে, মানে কোনা কোনা এবার গিয়ে আমি দেখেছি যে ওখান দিয়ে পিঁপড়ে বেরোচ্ছে, ওখানে এই বেরোচ্ছে না, তো অ্যাটলিস্ট দু তিন বছর তো আরামসে থাকা যাবে। তারপর পুরোনো হওয়ার সাথে যাদের সময় গ্রাউটিং খুলে যায়, অনেক সময় ইয়ে হয়ে যায়, সেটা পরের কথা। তো আশা করি খুব শীঘ্রই আমরা ওখানে শিফট হয়ে যাবো, হয়তো এপ্রিলের এক তারিখ থেকে শিফট হয়ে যাবো। আমরা তো খুব মজা হচ্ছে, এক এক করে ছোটো ছোটো প্যাকিং করা শুরু করে দেবো, আর তারপর ওখানে গিয়ে আবার এক এক করে গোছানো। এর আগের বার গোছাতে আমি একা ছিলাম, মিঠুন বেশ কিছুতে হেল্প করেছে আর কিছুতে আমি একা ছিলাম। এবার গোছানোতে মাসি, দুই মাসি আছে যারা খুব হেল্প করবে, তাদের সাথে মিলে খুব তাড়াতাড়ি আমি সব কিছু গুছিয়ে নেবো। আর তোমার সাথে নতুন ঘরে নতুন নতুন ব্লগ হবে, যেখানে আমার রান্না আমার কিচেনের যে মজাটা ওটা শেয়ার হবে, সব থেকে বড় কথা এটা। চলো 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 ক্যামেরা পাওয়া যায়নি, ক্যামেরা পাওয়া যায়নি, তো যাই হোক মিঠুন চলে এসছে। আর যে ক্যামেরাটা আনতে গেছিল ওই ক্যামেরাটা কোথাও পাওয়া যায়নি, যেখানে যেখানে ঘুরেছে সনির ক্যামেরাটা, আর আশা করি কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। মিঠুনে বলে এসছো কি পরে আসবে নাকি? না, বললো পাওয়া যাবে না, ওটা ওটা অনলাইন থেকেই নিতে হবে। অনলাইন থেকে অনলাইন টেস্টিং করে নেওয়া যায় না, সমস্যা। তোমাদের যেটা এনেছে সেটা তো দেখে, এটা তুমি মনে পড়, এটা আমার যে ভিডিওগ্রাফার ওর দরকার ছিল, কারণ যেসব আমার তোমার প্রোডাক্ট রিভিউ যে ভিডিওগুলো হয় ওটার জন্য এটা খুব দরকার। যদি আমার ইয়ে রয়েছে তোমার গিম্বেল রয়েছে, কিন্তু গিম্বেলটা সবসময় আর কি ইউজ করা সম্ভব হয়, একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার থাকে সবসময় ওটাকে। কিছু নতুন আসবে শুনলে না খুব ভালো লাগে, এতক্ষণ ধরে খুব দারুণভাবে ওয়েট করছিলাম, কিন্তু যখনই ঢুকলো তখন বলে যে পাওয়া যায়নি, তার মনটা একটু খারাপ হয়ে গেছে। যতই যা বলো না কেন মনটা হয়, বেশি মা হয়ে যাও কি বাচ্চা থাকো, মনটা হয় অ্যাকচুয়ালি বাচ্চাদের মতো। কোনো কিছু পাওয়ার আনন্দই একটা আলাদা, নতুন কিছু কেনার আনন্দই একটা আলাদা। You got me up, all cause you need to talk to four in the evening. Wanna break up, say that you've had enough. I'm tired of talking again and again, I'll give out everything. চা একটু বেশি হয়ে গেছে, রোজ একটু কমই বানাতে চাই, কিন্তু আজকে একটু মানে রোজই একটু বেশি হয়ে যায়, কারণ এখন একার জন্য মানে তো সেই আন্দাজটা এখনো খুঁজে পাইনি। মিঠুন বলে তাহলে একটু তুমি খেয়ে নাও, আরে না ওই একটুখানি চা খেয়ে সারা রাত আবার ঢেকুর দেওয়া, টক জল ওঠা, এর মতো আমি নেই। চলো বিস্কিট নেবে কি? হ্যাঁ একটু পরে তো ডিনার করেই নেবো, একটু পরে ডিনার করবো, আজকে আমাদের ডিনারে আছে ডিমের ঝোল। সমোসা খেয়েছো? তাহলে তো ঢেকুর মাস্ট, একটা তো যাওয়ার পর পাঁচটা খাওয়া, তাতেও তাই
কিন্তু পেটটা একটু বেশি ভরবে আর কম ভরবে, তাই কি না? এতক্ষণ আমরা একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছিলাম আর এখনো পর্যন্ত দেখছি, মানে ওটা চলছে ব্যাকগ্রাউন্ডে, তুমি হয়তো আওয়াজ শুনতে পাবে তোমরা। তো আজকে আমাদের ডিনারটা তোমার সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগবে, কারণ আছে যে আলু আর হাঁসের ডিম, না মানে মুরগির ডিমই, কিন্তু স্পেশাল এই কারণে বলছি কারণ আলু বহুদিন হয় ডিমে আমি দেইনি, তো আজকে বহুদিন বাদে আলু আর ডিম দিয়ে একটা ঝোল করলাম। এটা দেখতে পাচ্ছ আলু ডিমের ঝোল আর তার সাথে হচ্ছে রুটি। তো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। তো রুটিটা মাসি করে গেছিল, তারপর ডিমের ঝোলটা আমি পরে করে নিলাম। তো এই হচ্ছে আমাদের ডিনার, আর এখন আমরা ডিনার করতে যাচ্ছি। আর ডিম ছোটবেলা থেকে না যে কত খেয়েছি, এখনো খাচ্ছি, কিন্তু তাও আমি বুঝতে পারছি না যে ডিমের প্রতি সেই যে ভালোবাসাটা কেন যাচ্ছে না। চিকেন যদি কন্টিনিউ তিন চার দিন খাই না, তারপর চিকেন ভালো লাগে না, মানে ধর ঠিক আছে চিকেন একটা নতুন আইটেম কিছু খাওয়া যাক, কদিন দেরি করি তারপর আবার চিকেন খাবো। মাটন তো এমনিতেও মাসে ধরো একবার করে খাই, সেটা যেদিন খাই সেদিন তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিও বানাই, ভিডিও চেক করে দেখো। কিন্তু এই ডিমটা এমন একটা জিনিস না যে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার তিনটাতেই, যদি একদিনে যদি তিনটেতেই দাও তারপরে তিন টাইমই মানে এনজয় করে খাবো। You are my darling, this kiss and makeup, I know you wanna touch. You call me every night, call me every day, I just wanna get you alone now. Trust me when I say, we gon' be okay, we just gotta boom, bada, boom, ba. I don't wanna fight, you know that I'm right, baby let me talk to your body. খুঁজে বার করে ফেলেছে যে আমরা কপি মিটার খুঁজছি, দেখো দারুণ ড্রয়িং করেছে। এই ড্রয়িংটা না কালকে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু কালকে আমি আর দেখিনি মিঠুনের ড্রয়িং। আমি তো এইটুকু জানলাম যে মিঠুন কিছু একটা মানে ভাবে মাসিকে বোঝানোর চেষ্টা করছে যে জিনিসটা দেখতে কেমন। এবার আমি কি করবো, ভাসি ভাসি তো আবার বলে বললো আরে বুঝতে পারছো না যে কফি মাগ গুলো কফি মাগ যাতে করে কফি খায় সবাই সব রকম ভাবে বলা শুরু করে দিয়েছে। আমি লাস্টে দেখলাম আর কি হবে, আমার দাঁড়াও আমি তোমায় ইঁকে বোঝাচ্ছি। আমার ড্রয়িং একটু নয় বাজে, কিন্তু তাতে মাসি কিন্তু বুঝে গেছে। মাসিকে জিজ্ঞেস করো মাসি বুঝেছে কিনা, এই দেখে মাসি এক মিনিটে বের করে দিয়েছে। সত্যি বুঝে গেছি, আর এই হচ্ছে সাক্ষী যে শুনে এক মিনিটে মধ্যে বুঝে গেছে যে কি জিনিস চাইছে। এবারে কালকে আমি ড্রয়িংটা দিই, আজকে আমি যখন আমি আর ব্রেকফাস্ট বানাবো এসে দেখি এটা সাদা কাগজ, ঠিকই আছে কাগজটা কি হয়তো দরকারি কাগজ হতে পারে, এটাকে উল্টে দেখি কপি মিঠা রাখা, তারপরে আমি এটা মিঠুনের কারিগরি। Baby, let me talk to your body. We gon' be okay, hear me when I say. If you need me, I'm gonna be by your side. If you want me, I'm gonna be there, alright. If you're on me, I'm gonna treat you the right, treat you the right way. If you call me, I'm gonna pick up the phone. If you tell me, I'm gonna meet you alone. If you're on me, I'm gonna treat you the right, treat you the right way. আরিয়ান আরিয়ান চলে আয় বাবা আসো। এই অমলেট আর শশা, শশা আমার এভরিডে মানে তিন বেলাই পারলে আমি শশা খাই। এরপরে হবে চা। আমার ভেবে খুব ভালো লাগছে একটা জিনিস, মিঠুনের হাতের বহু কফি চা আমি খেয়েছি ওখানে, কখনো কখনো আমি হয়তো ওর কাজ টাজ হয়ে গেলো বা দুপুরবেলা একটু শুয়ে রয়েছি, মিঠুনের আমাকে ডিস্টার্ব করতো না, কফি খাবে বা চা খাবে নিজে দু কাপ বানিয়ে নিয়ে চলে আসতো। এখানে এই কিচেনে না সেভাবে আমি যাই, না সেভাবে মিঠুনকে তো যেতেই দিই না, কেন আরও বেশি নোংরা হবে। তো এরপর থেকে আমরা আবার
আমি খাবার পরব মিঠুনের জন্য, মিঠুন চা করবে আমার জন্য। আই হোপ কি সব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আবার আমরা কিচেনটাকে এনজয় করবো দুজনে মিলে। কারণ মিঠুনও বহু ছোটোখাটো টুকটাক সময় পেলে আমাকে একটু কিছু কেটে দেওয়া বা কিছু এগিয়ে দেওয়া বা কিছু দুই একদিন রান্না বোধ করেছিলেন। চলো আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। তো এখনের জন্য বা বাই। আচ্ছা তো তিনজন বাবার বলতেই পারে বাই বাই। Right.